আচ্ছা এক্সাম্পল নাম্বার 22.5 কি বলতেছে এ টেক মিটার ইজ সেট আপ এট এন ইন্টারমিডিয়েট পয়েন্ট অন এ ট্রাভার্স কোর্স PQ এটা PQ একটা ট্রাভার্স কোর্স টেক মিটার বসাইছে মাঝখানে আর স্টার বসাইছে P তে আর Q তে যখন স্টার আর টেক মিটার বসাইছে সাপোজ P তে স্টার একটা বসাইছে P তে একটা বসাইছে Q তে যখন স্টাফ পিতে বসাইছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দিছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল থিটার বলে দিয়ে দিছে পজিটিভ অ্যাক্সিস পজিটিভ মানে হচ্ছে আপওয়ার্ড ইনক্লিনেশন যখন স্টাফ এস থেকে পিতে রিডিং নিছে দ্যাট মিন্স এই সেগমেন্টের মধ্যে তখন এস এর ভ্যালু 2.35 আর এক্সিয়াল ক্রসার রিডিং আর এর ভ্যালু 2.105 যখন স্টাফ কিউ তে দ্যাট মিন্স এই পয়েন্টে তখন থিটার ভ্যালু 6°6' স্টাফের স্টাফ ইন্টারসেপ্ট এস আর আর এর ভ্যালু 1.895 তাহলে এখানে যদি আমরা দেখি PQ এর ডিসটেন্স বের করতে বলছে ডিটারমাইন দা কম্পিউটার দা ডিসটেন্স PQ আর রিডিউস লেভেল অফ Q বের করতে বলছে P এর রিডিউস লেভেল দিয়ে দিয়েছে দ্যাট মিন্স P এর রিডিউস লেভেল দিয়ে দিয়েছে Q এর রিডিউস লেভেল বের করতে বলছে আর ইনস্ট্রুমেন্ট ইজ ফিটেড উইথ অ্যান অ্যানালিটিক লেন্স আমরা জানি যদি অ্যানালিটিক লেন্স কোন ইনস্ট্রুমেন্টের সাথে ফিট করা হয় সেক্ষেত্রে তার মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট K এর ভ্যালু হয় 100 আর S এর ভ্যালু C এটা বলা থাকুক আর না বলা থাকুক এটা করতে হবে আর টেকিমেট্রিক কনস্ট্যান্ট জায়গায় দিয়ে দিছে কে এর ভ্যালু 100 আর সি এর ভ্যালু কিছু বলা নাই সি এর ভ্যালু হচ্ছে তাহলে 0 তাহলে পি থেকে কিউ এর ডিসটেন্স যদি আমরা ক্যালকুলেট করি প্রথমে যদি আসি পি থেকে কিউ এর ডিসটেন্স তো পি কিউ ডিসটেন্স পি কিউ ইকুয়াল টু হবে দুইটা ডিসটেন্সের সমষ্টি পি এস প্লাস এস কিউ দুইটা সমষ্টির সমান এস কিউ তাহলে পি এস এর ফর্মুলা যদি আমরা ইউজ করি পি থেকে এস এর আমরা ডিসটেন্সের ফর্মুলা যদি ইউজ করি তাহলে 100 ইনটু এস পি থেকে এক্স থেকে এস এর জন্য এই স্টাফ ইন্টারসেপ্ট 2.35 আর ইনটু কস স্কয়ার ইনটু কি জানি কে এস কস স্কয়ার থিটা ফর্মুলা উপরে লেখা আছে কস স্কয়ার থিটা থিটার ভ্যালু হচ্ছে 8°36' আর এটা চিহ্নটা একটু পরে দিতেছি ডিগ্রি চিহ্নটা আর এস কিউর জন্য এস থেকে যখন কিউ তে মানে কিউ তে যখন কিউ থেকে যখন বা এস থেকে যখন কিউ তে ডাটা নিচ্ছে তখন কে এর ভ্যালু তো একই আচ্ছা এই জায়গায় সি এর ভ্যালু 0 তার কারণে সি এর কোনো টার্ম লিখলাম না আসলে যখন এস থেকে কিউ তখন হচ্ছে থিটার ভ্যালু এস এর ভ্যালু হচ্ছে 2.055 কিন্তু কস কস স্কয়ার কিন্তু কস স্কয়ার থিটা থিটা হচ্ছে কত 6°6' তাহলে এই জিনিসগুলো একটু বসাই দেই অ্যাঙ্গেল এই ডিগ্রি আর মিনিটের চিহ্নটা দিয়ে দিই এটা ডিগ্রি মিনিট এটাও কি ডিগ্রি মিনিট তাহলে এই জায়গায় যদি আমরা ক্যালকুলেট করি এই ভ্যালুটা কত তাহলে এই ক্যালকুলেশনটা শেষ আসবে পি থেকে কিউ ডিসটেন্স আসবে 432.  কত আসে এই একটু ক্যালকুলেট করে দেখি 400 ভ্যালু কত আসে 432.93 মিটার ওকে এখন হচ্ছে পি আর কিউ এর মধ্যে ডিসটেন্স বের হয়ে গেল এখন আমরা কিউ এর রিডিউস লেভেল বের করব মানে একটু খেয়াল করতে হবে এই জায়গায় পি এর রিডিউস লেভেল দেয়া আছে এস এর রিডিউস লেভেল আর কিউ রিডিউস লেভেল আমরা জানি না তাহলে পি এর সাথে এস রিলেটেড আবার এস এর সাথে কিউ রিলেটেড তাহলে পি এর সাথে কিউ এর ডাইরেক্ট কোনো রিলেশন নাই সো আমরা প্রথমে পি থেকে এস এর রিডিউস লেভেল বের করব এস থেকে পরে কিউ রিডিউস লেভেল বের করব এখন যদি আসি পি থেকে এস এর জন্য যখন পি টু বা এস টু পি যেটাই বলি না কেন পি টু এস বা এস টু পি একই কথা তাহলে এটা রিডিউস লেভেল অফ ইনস্ট্রুমেন্ট স্টেশন সরি স্টাফ স্টেশন স্টাফ কোথায় বসেছি পি তে তাহলে রিডিউস লেভেল অফ পি সমান রিডিউস লেভেল অফ স্টাফ স্টেশন ইকুয়াল টু রিডিউস লেভেল অফ ইনস্ট্রুমেন্ট স্টেশন ইনস্ট্রুমেন্ট বসাইছি এস এ মানে টেকিমিটারটা বসাইছি এস এ আর এইচ হবে আর যেহেতু এই জায়গায় পার্টিকেল অ্যাঙ্গেলের ভ্যালু পি থেকে যেটা আছে পার্টিকেল অ্যাঙ্গেলের রিডিং পজিটিভ তো বি এর ভ্যালু পজিটিভ বি এর ভ্যালু পজিটিভ বসাতে হবে কিন্তু বি এর ভ্যালু তো অ্যাকচুয়ালি জানি না আর আর হচ্ছে নেগেটিভ এটা তো আমরা জানি আর এই জায়গায় পি এর ভ্যালু রিডিউস লেভেল হয় 321.5 এই যে ভ্যালুগুলো জানি এগুলো বসাই দিই রিডিউস লেভেল অফ এস আমরা জানি না এইচ এর ভ্যালু কি জানি না যেটা জানি না না জানি না জানলে নাই আমরা এত প্রদার করতেছি না এখন দেখি পরবর্তীতে কত পাওয়া যায় তাহলে পি থেকে যখন এস তখন এক্সিয়াল ক্রসের রিডিং 2.105
অনেকগুলো ম্যাথ করা হয়েছে, তো আমি এখন তাড়াতাড়ি করতেছি। বি ইকুয়াল টু কে এস, বি ইকুয়াল টু কে এস হাফ সাইন টুয়াইস থিটা প্লাস সি সাইন থিটা, সি এর ভ্যালু যেহেতু জিরো সিন সাইন থিটা পুরোটাই জিরো, তাহলে কে এস কে এর ভ্যালু একশো ইন্টু এস হচ্ছে এই পি থেকে এস এর মধ্যে এস এর ভ্যালু হচ্ছে 2.350 ইন্টু ইন্টু হাফ 1.5 ইন্টু সাইন টুয়াইস থিটা 2 ইন্টু থিটার ভ্যালু আসতেছে 8 ডিগ্রি 36 মিনিট, এটা জানি, তাহলে এটা চিহ্নটা এখানে বসাচ্ছি, তারপর তো লিখে রাখলাম 8 ডিগ্রি 36, তাহলে চিহ্নটা বসাই দিই এখন 8 ডিগ্রি 36 মিনিট। তাহলে বি এর এই জায়গা থেকে যদি বি ক্যালকুলেট করি তাহলে আসে বি এর ভ্যালু আসে এই জায়গায় এই 34.745 তাহলে এখন যদি আমরা আগে বি এর ভ্যালু বসাই দিই উপরের ইকুয়েশনে, তাহলে 321.5 ইকুয়াল টু রিডিউস লেভেল অফ এস জানি না, তাহলে এইচ এর ভ্যালু জানি না, বি এর ভ্যালু হচ্ছে 34.745 আর আর এর ভ্যালু হচ্ছে 2.105, এটা বসাই দিলাম। এখন এখান থেকে আর এস প্লাস এ আর রিডিউস লেভেল অফ এত এস প্লাস এইচ এই ভ্যালুটা দেখি কত আসে, 307 চেঞ্জ করলাম, 321.5 বিয়োগ 34.745 প্লাস 2.105, এটা যদি বিয়োগ করি তাহলে কত আসে একটু ক্যালকুলেট করে দেখি, 321.5 মাইনাস 34.745 প্লাস 2.105, তাহলে কত আসে এই 288.86, তাহলে একটা কিছু আমরা পাইলাম। ওকে, এখন এস থেকে কিউ এর কথা আসি, এস থেকে কিউ তে যখন আসবো তখন এস থেকে এস টু কিউ, এটা আমরা কি দেখি এস টু কিউ তে, এখন এটার মধ্যেও কি আমরা রিডিউস লেভেল যখন বের করবো তখন রিডিউস লেভেল অফ স্টাফ স্টেশন, স্টাফ বসাইছি কিউ তে আর ইনস্ট্রুমেন্ট বসাইছি বি তে, রিডিউস লেভেল অফ সরি ইনস্ট্রুমেন্ট বসাইছি এস এ, এত প্লাস এইচ আর প্লাস বি হবে যেহেতু আপওয়ার্ড ইনক্লাইনেশন 66 মিনিটটা প্লাস, তো বি হবে প্লাস মাইনাস আর। এখন এখানে যদি আমরা বি এর ভ্যালুটা বসাই বি ইকুয়াল টু ফর্মুলা জানি আমরা কে এস, এস এর ভ্যালু হচ্ছে 2.055 ইন্টু 0.5 ইন্টু সাইন টু থিটা, থিটার ভ্যালু হচ্ছে এই এসআর কিউর মধ্যে থিটার ভ্যালু হচ্ছে 6 ডিগ্রি 6 মিনিট। এই জায়গায় যদি আমরা এর ভ্যালু দেখি তাহলে বি আসবে অ্যাকচুয়ালি 20, একটু ক্যালকুলেট করে দেখি 21 পয়েন্ট কত আসে, এই বি আসবে 21.713 এত মিটার। বই কিন্তু এই মেটটা অনেক জটিল করে দিচ্ছে, কিন্তু আমি কিন্তু খুবই সহজ করে তোমাদের জন্য করে দিচ্ছি নিজের মতন করে। তাহলে রিডিউস লেভেল অফ কিউ ইকুয়াল টু রিডিউস লেভেল অফ এস প্লাস এইচ, এটা হচ্ছে 288.86 প্লাস বি হচ্ছে 21.713 মাইনাস আর এর ভ্যালু হচ্ছে এই জায়গায় 1.895, তাহলে এই জায়গায় ইকুয়েশনে যদি এখন আমরা বসাই দিই তাহলে একটু ক্যালকুলেশনটা করে ফেলি, 21.713 মাইনাস 1.895, তাহলে কত আসে 308.687, 308.687 তাহলে রিডিউস লেভেল অফ কিউ যেটা বের করতে বলা হয়েছিল কোশ্চেনের মধ্যে সেটা কি আমাদের ক্যালকুলেট করা হয়ে গেল, রিডিউস লেভেল অফ কিউ বের হইলো আর হচ্ছে টি আর কিউ এর ডিসটেন্স আমরা ক্যালকুলেট করে ফেললাম, এই ছিল 22.5 নম্বর ম্যাথ।